চট্টগ্রামের ফটিকছড়ির কাঞ্চননগরের ঐতিহ্যবাহী কাঞ্চননাথ শিব মন্দির পরিচালনা পরিষদের উদ্যোগে মহাসমারোহে উত্তরায়ণ সংক্রান্তি পালন ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রবিবার বিকেলে মন্দির প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে নবগঠিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান আলোচক, বাংলাদেশ মহানাম সংঘের সাধারণ সম্পাদক, কাঞ্চননগর মহানাম বন্ধু মঠ ও মিশনের অধ্যক্ষ মৃগাঙ্গ শেখর ব্রহ্মচারী। প্রাতঃ পূজার মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবগঠিত কমিটির সভাপতি নির্মল কান্তি দেব, সাধারণ সম্পাদক রিপন কান্তি শীলের সঞ্চালনায় মহতি ধর্মসভা ও উত্তরায়ণ তিথি উৎসবে সনাতনী গৌরব ভক্তমণ্ডলীরা উপস্থিত ছিলেন। অনুভূতি জাগাচ্ছেন মহানাম বন্ধু মঠ, তিনি অনন্য উদাহরণ করেন।